এখন আলোচনা করব ৬.৩ দশম শ্রেণীর জন্য ষষ্ঠ অধ্যায়। এটা হলো মৌলিক এসি জেনারেটরের কার্যপদ্ধতি। ডিসি জেনারেটর ইতিপূর্বে আলোচনা করা হলো। তো একটি এখানে আমরা থ্রি ফেজ এসি জেনারেটর অঙ্কন করে দেখানো হলো, যার আর্মেচার কয়েল আছে তিনটা এবং পাশে ফিল্ড কয়েল অঙ্কন করে দেখানো হলো। তো কীভাবে কাজ করে আমরা জেনে নিই। ডিসি জেনারেটরের ন্যায় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মূল তত্ত্বের উপর ভিত্তি করে এসি জেনারেটর কাজ করে থাকে। অর্থাৎ কোনো জেনারেটর বা মোটর, সেটা এসি হোক ডিসি হোক, এটা ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের নীতি অনুযায়ী সাধারণত কাজ করে থাকে। তো আগে যেহেতু বিস্তারিত আলোচনা করা হলো কীভাবে ভোল্টেজ উৎপন্ন হয় ডিসি জেনারেটরের ক্ষেত্রে, যে যখন কোনো ফিল্ডের ভিতরে চৌম্বক ফ্লাক্সকে কর্তন করে পরিবাহীর মাধ্যমে, তখন উক্ত পরিবাহীতে ভোল্টেজ উৎপন্ন হয়। এটা হচ্ছে ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি। তো এসি জেনারেটর ও ডিসি জেনারেটরের মতো ওই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তত্ত্বের উপর কাজ করে থাকে। এসি জেনারেটরের আর্মেচার স্থির থাকে। একটা কথা মনে রাখতে হবে যে ডিসি জেনারেটরে আর্মেচার ঘুরে আর ফিল্ড স্থির থাকে, আর এসি জেনারেটরের ক্ষেত্রে, বড় বড় এসি জেনারেটরের ক্ষেত্রে আর্মেচার স্থির থাকে আর স্থির অথবা স্থির অংশকে আর্মেচার বলা হয়, আর আর্মেচারের চারিদিকে ফিল্ড ঘুরে, আর এই ফিল্ডকে প্রাইম মুভারের সাহায্যে ঘোরানো হয়। আমরা জানি প্রাইম মুভার কী, প্রাইম মুভার হিসেবে বিভিন্ন টারবাইন ব্যবহার করা হয়, সেটা আগে আলোচনা হয়েছে। তো ফিল্ডকে ঘোরালে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তখন ফিল্ড কয়েলে ডিসি সাপ্লাই দিলে রোটর ফ্লাক্স আর্মেচার কন্ডাক্টর সমূহকে কাট করবে। অর্থাৎ যখন ফিল্ডে ডিসি সাপ্লাই দেওয়া হয়, তখন উক্ত ফিল্ডের ভিতরে চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হবে, আর উক্ত চৌম্বক ফ্লাক্স আর্মেচারের পরিবাহীর মাধ্যমে যখন কাট করবে, তখন ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুসারে এসি জেনারেটরে ভোল্টেজ উৎপন্ন হবে। আর এই এসি জেনারেটর ভোল্টেজ উৎপন্ন হবে, যদি সেটা থ্রি ফেজ হয় তাহলে তিন ফেজেই ভোল্টেজ পাওয়া যাবে, সিঙ্গেল ফেজ হলে আমরা সেটা সিঙ্গেল ফেজের মাধ্যমে ভোল্টেজ পাবো। এভাবে সাধারণত একটি এসি জেনারেটর কাজ করে থাকে। এখন আসি আমরা এসি জেনারেটরের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমরা পড়েছি। তো এসি জেনারেটরে উৎপাদিত শক্তি, অর্থাৎ যেটা আউটপুট উৎপাদন করবে, ও গৃহীত শক্তি, অর্থাৎ যেটা ইনপুটে দেওয়া হয় শক্তি, এই উৎপাদিত শক্তি এবং গৃহীত শক্তির অনুপাতকে এসি জেনারেটরের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বলে। এটাকে আমরা যদি এভাবে বলি যে এসি জেনারেটরের আউটপুট শক্তি, আউটপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ারের অনুপাতকে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি বলে। এফিসিয়েন্সিকে বা কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় এবং 100 দ্বারা গুণ করে শতকরা হিসেবে প্রকাশ করা হয়। তো এসি জেনারেটর ডিসি জেনারেটরের ক্ষেত্রে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার সংজ্ঞা একই। একটা যদি আমরা মুখস্থ করে থাকি তাহলে আমাদের দুটোটাই মুখস্থ হয়ে যাবে, বা যে কোনোটা আসলেই শুধু এসি এই প্রথম কথাটা এডিট করলেই হবে। যদি এসি আসে তাহলে এসি জেনারেটর উল্লেখ করতে হবে, আর যদি ডিসি আসে তাহলে ডিসি জেনারেটর উল্লেখ করতে হবে, তাহলে আর বাকি কথাগুলো একই। অর্থাৎ কর্মদক্ষতা ইকুয়াল টু উৎপাদিত শক্তি ভাগ গৃহীত শক্তি ইনটু 100, অথবা এটাকে আমরা ইংলিশেও লিখতে পারি ইন আউটপুট পাওয়ার ভাগ হচ্ছে ইনপুট পাওয়ার ইনটু 100। এটা হচ্ছে এসি জেনারেটরের এফিসিয়েন্সি ডিসির ক্ষেত্রে যদি হয়, তাহলে ডিসি জেনারেটরের উৎপাদিত শক্তি এবং গৃহীত শক্তির অনুপাতকে ডিসি জেনারেটরের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বলে। একে এটা দ্বারা প্রকাশ করা হয় এবং 100 দ্বারা গুণ করে শতকরা হিসেবে প্রকাশ করা হয়। অর্থাৎ কর্মদক্ষতা ইকুয়াল টু একই ডিসি জেনারেটরের ক্ষেত্রে, এসি জেনারেটরের ক্ষেত্রে একই কথা। অতএব কারণে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসার মতো একটা কোশ্চেন।